হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম এখন তোমাদের জন্য পরীক্ষা খুবই এগিয়ে আসছে আর তাই তোমাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি বাট কিছু কারণের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তবে এখন আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হল এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার দুশো আঠান্ন আজকে আমার ক্লাসের গ্রুপ এবং গ্রুপ বি আপলোড করছি অর্থাৎ এখানে তোমাদের জন্য দুশো আঠান্ন পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেন উত্তরগুলো আজকে আমার ক্লাসে করে দেব। তাই তোমাদের বলব ক্লাস তোমার সম্পূর্ণ দেখবে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাহস করে রাখবে আর তোমাদের বলবো ক্লাসটি সম্পূর্ণ দেখবে এখানে তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি প্রথমে দেওয়া আছে গ্রুপে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দাও এক দশমিক এক বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনেসফিয়াল এরপর দেওয়া আছে যে নিচের কোন এখানে বলেছে যে নিচের কোন উষ্ণতে অস্তিত্ব নেই কোন উষ্ণতে গেছে কোন অস্তিত্ব নেই এটি যে চল্লিশ কেলভিন এটি হচ্ছে মাইনাস চল্লিশ কেলভিন এটি হচ্ছে মাইনাস চল্লিশ কেলভিন এখানে মাইনাসকে বলতে হবে এরপর দেওয়া হচ্ছে এসটিপিতে যদি কোনো গ্যাসের এগারো দশমিক দুই লিটারের ভর পাঁচ গ্রাম হয় তবে তা বাস্পক্ষণত হবে এটি হচ্ছে পাঁচ এরপর দেওয়া যাওয়া হচ্ছে যে তাপ পরিবহনে কোন পদ্ধতিতে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না এটি হচ্ছে বিকিরণ এরপর দেওয়া হচ্ছে উত্তর লেন্সে বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় এটি হচ্ছে ইউ সমান যখন ইনফিনিটি হয় এরপর দেওয়া আছে প্রতিবিম্বের মধ্য দিয়ে সাদা আলো বিচ্ছুরণের ফলে আলোর বিচ্ছুতি সর্বনিম্ন হয় এটি হচ্ছে লাল বর্ণের এরপর দেওয়া হচ্ছে ফিউজ তারি উপাদানগুলি হল এটি হচ্ছে পিবি ও এসএন অর্থাৎ প্লাম্বাম আর এসএন মানে হচ্ছে টিন এরপর দেওয়া হচ্ছে নিচের কোনটি বিওটি টিএ লেখক এটি হচ্ছে তরির শক্তি এরপর দেওয়া হচ্ছে তেজস্বের রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটি হচ্ছে গামা এরপর দেওয়া হচ্ছে দুই নম্বর পর্যায়ে তীব্র জারণ ধর্মী মৌলাটি হলো এটি হচ্ছে ফ্লোরিন এরপর দেওয়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জালকে প্রতিটি এ প্লাস এমনকে ঘিরে কয়টি সি মাইনাস থাকে এটি হচ্ছে ছয়টি এরপর দেওয়া আছে এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়া শুষ্ক করতে যদি সিএস টু ব্যবহৃত হয় তাহলে এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়ার সঙ্গে বিক্রয় যে দ্রুত যৌগ গঠন করবে তার সংকেত হবে এটি হচ্ছে সিএস ইএল টু আট অনু অ্যামোনিয়া এরপর দেওয়া আছে কোন আয়নটি আগে মুক্ত হবে এটি হচ্ছে জেড এন প্লাস এরপর দেওয়া হচ্ছে থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতু হলো এটি হচ্ছে যে ক্যালসিয়াম এখানে প্রশ্নে যে ক্যাল সিউ লিখে দেওয়া হচ্ছে অর্থাৎ কপার সেই কপারের বদলে এটা ক্যালসিয়াম হবে অর্থাৎ সিএ এরপর দেওয়া হচ্ছে যে আলেয়া সৃষ্টিতে যে গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করে সেটি হল এটি হচ্ছে সিএইচ ফোর বা মিথেন এরপর দেওয়া হচ্ছে গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই দশমিক এক মেঘ থেকে বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ও থ্রি বা ওজন স্তরে ক্ষয় করে এটি হচ্ছে এন ও গ্যাস এরপর দেওয়া হচ্ছে ফ্রায়ার রাইস কী মিথেন হাইড্রেটকে ফ্রায়ার রাইস বলা হয় এরপর দেওয়া হচ্ছে গ্যাস ধ্রুবকে মান আরের একক এসআই পদ্ধতি লিখুন এটি হচ্ছে চুল ইন্টু মোল টু দি মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর দেওয়া হচ্ছে এস এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটি ঘনত্ব বেশি এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কেননা আণবিক ওজন ভেরিয়েশন ঘনত্ব এরপর দেওয়া হচ্ছে যে তাপীয় রোধের এসাই কি এটি হচ্ছে কেলভিন পাওয়ার ওয়াট এরপর দেওয়া হচ্ছে বিবর্ধক কাঁচে উৎপন্ন ও প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখন এটি হচ্ছে অসৎ ও সমশীর্ষ এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক সাত উত্তল দর্পণের সামনে বিস্তৃত বস্তু রাখা হলে উৎপন্ন প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখুন এটি হচ্ছে বস্তু তুলনায় প্রতিবিম্বের আঁকা ছোট হবে এরপর দেওয়া হচ্ছে যে ফ্লেমিংয়ের হস্ত নিয়মে কোন অঙ্গুলিটি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করতে ব্যবহৃত হয় এটি হচ্ছে মধ্যমা এরপর দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো ড্যাশ রশ্মি ভেদন ক্ষমতা থেকে বেশি এটি হচ্ছে গামা রশ্মি এরপর দেওয়া আছে এমন একটা অধাত্তর নাম লেখো যা তরিতে সুপরিবাহী এটি হচ্ছে গ্রাফাইট এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক এগারো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এ প্রথমে দেওয়া আছে দুই দশমিক এগারো দশমিক এক সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলম এটি হচ্ছে ফ্লোরিন এরপর দেওয়া হচ্ছে গ্যালফানাইজেশন এটি হচ্ছে জিঙ্ক এরপর দেওয়া আছে ব্রোঞ্চে উপস্থিত এটি হচ্ছে কপার এরপর যে দেওয়া আছে যে জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় এটি হচ্ছে নাইট্রোলিম এরপর দেওয়া আছে যে দুই দশমিক বারো এফ টু অর্থাৎ ফ্লোরিন অনু লুইস ডট গঠন চিত্র দেখাও এখানে চিত্র এঁকে দেওয়া সম্ভব নয় এটা তোমাদের বইতে দেওয়া আছে সেটা সেখান থেকে বা তোমাদের যে কোনো সংখ্যা বইতে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এরপর দেওয়া হচ্ছে একটি সমযোজী যোগের নাম লেখো যারা সাধারণ উষ্ণতায় কঠিন এটি হচ্ছে চিনি এরপর দেওয়া আছে যে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কী এটি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এরপর দেওয়া আছে তড়িৎ লেপন প্রক্রিয়ায় রূপার উপর সোনা প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয় এটি হচ্ছে পটাশিয়াম অরোসায়নাইড এরপর দেওয়া আছে দুই দশমিক পনেরো লিথিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সোডিয়াম মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু আকারে সাঁচাও এটি হচ্ছে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম এরপর দেওয়া হচ্ছে সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড ও এইচ সমবায়ের একটি গঠন সংকেত লেখক এটি হচ্ছে সিএচ থ্রি বন্ড ও বন্ড এইচ থ্রি অর্থাৎ দায় মিঠাইল ইজ হার এরপর দেওয়া হচ্ছে যে তরল অ্যামোনিয়া ব্যবহার ব্যবহার লেখো এটি হচ্ছে যে গ্রুপে ব্যবহার করা হয় এরপর দেওয়া হচ্ছে অথবা দাকে রূপার দ্রব্য পুরনো হলে কালো হয়ে যায় কেন এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এসের জন্য এরপর দেওয়া হচ্ছে যে ডিনেজার স্পিরিট একটি ব্যবহার লেখো এটি হচ্ছে যে স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এই ছিল তোমাদের জন্য দুশো আঠান্ন পেজের সমস্ত গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্নের উত্তর এখানে আমার সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর শেষ হয়ে গেল এরপরে তোমাদের জন্য আমি এরপর যে পেজটা আছে সেই সমস্ত পেজের উত্তরগুলো আনতে চলেছি যদি তোমার সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও আজকে আমার ক্লাসটি এখানে শেষ হলো দেখাবে পরে ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই